পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও দলের নীতি নির্ধারণী পর্যায়ের কেউ নন, এমনটাই মনে করেন ক্ষমতাসীন দলের সিনিয়র নেতারা। ভারতে সহযোগিতা চাওয়া ইস্যুতে দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ প্রচারেরও অভিযোগ করেন তারা। তবে দলীয় বা সরকারের কারো ব্যক্তিগত মন্তব্যের দায় নিতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারি কিংবা বিরোধী দলে থেকে বেফাঁস মন্তব্য করে নানা সময়ে বিপাকে পড়েছেন অনেক রাজনৈতিক নেতাই, বিব্রত হয়েছে দল। এই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর অতিকথনেও সরগরম রাজনীতির মাঠ। এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ পররাষ্ট্রমন্ত্রীকে দলের হিস্সা মানতেই নারাজ। উনি দলের এমন কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা নন যিনি দলের পলিসি ম্যাটারে কথা বলবার এখতিয়ার রাখে। সাবেক কূটনীতিক বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে হতাশ ক্ষমতাসীনরা। আবার অনেকেই মানেন খণ্ডিত বক্তব্য প্রচারই হয়তো এমন বিপত্তি। এমনও হয় যে আমাদের কথাটাকে কেউ বিকৃতভাবে উপস্থাপন করলো, হয়তো সঠিক শব্দটা সঠিক জায়গায় ব্যবহৃত হলো না। আসলে কে কোন কথা বলেন এই বিষয়টি যখন আমরা গণমাধ্যমে দেখি তখন ওইটুকুই প্রতিফলিত হয়। সিনিয়র এই নেতার মত প্রয়োজনে বা অপ্রয়োজনে এমন অতিকথন সহসাই বিপদ ডাকে দল তথা ব্যক্তির জন্য, তাই সতর্কতা জরুরি। যারা দায়িত্বশীল অবস্থানে আছে তাদের উচিত চিন্তাভাবনা করেই কথাটা বলা উচিত। কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগের প্রভু নয়, বন্ধু। তাই উন্নয়নে তাদের সহযোগিতা চাইলেও ক্ষমতায় টিকে থাকতে জনগণকেই মূল শক্তি মানেন তারা। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।